রাজধানীর রামকৃষ্ণ মিশন পূজা মণ্ডপ থেকে কুমারী পূজার খবর নিয়ে যুক্ত হচ্ছেন সহকর্মী সম্রাট আনোয়ার। সম্রাট, কুমারী পূজা নিশ্চয়ই এরই মধ্যে শুরু হয়েছে, তো কেমন দেখছেন আয়োজনের কথা আমাদেরকে জানান। দেখতেই পাচ্ছেন যে প্রত্যেক যারা ভক্ত তাদের প্রত্যেকের হাতে এখন ফুল আছে এবং ফুলগুলো দিয়ে দেওয়া হয়েছে, সেগুলো তারা দেবী দুর্গার প্রতি সেটি তারা দিচ্ছেন। দেখতেই পাচ্ছেন যে আসলে যে আনুষ্ঠানিকতা, এরপর পরে হচ্ছে আজকের যে মূল আনুষ্ঠানিকতা অর্থাৎ সমহা অষ্টমীর যে আয়োজন, সেটিতে মূল বিষয়টি থাকে হচ্ছে এই সবাই অপেক্ষা করেন যে কুমারী পূজার জন্য কুমারী পূজার যে আয়োজন সেটি নির্বাচন শুরু করা হয়েছে। জানেন যে দেবী দুর্গা স্বাভাবিকভাবে যদি আমি বলি যে আজকের যে আয়োজন সেটি সকাল থেকে শুরু করেছে এবং মহাষ্টমীর যে পর্বটি সেটি অস্ত্র হচ্ছে, সেটি সম্পূর্ণ করছে এবং